Assalamualaikum warahmatullahi wabarakatuh. Home Care Association কর্তৃক আয়োজিত Nursing Home Service সমূহের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আমরা সার্ভিস দিতে গিয়ে যে সকল চ্যালেঞ্জের সম্মুখীন হই তন্মধ্যে সামাজিক মর্যাদা এবং সম্ভাবনার দিক থেকে কর্মসংস্থান। সম্মানিত সচিব, প্রত্যেকটা মানুষই সৃষ্টি লগ্ন থেকে বিশেষ কিছু ক্রাইটেরিয়া, বিশেষ কিছু গুণ, বিশেষ কিছু বিশেষত্ব নিয়ে জন্মগ্রহণ করে। তার মধ্যে আত্মসম্মানবোধ, আত্মমর্যাদা অন্যতম। এগুলো মানুষের মানসিক খোরাক। একজন পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্স, একজন ব্রাদার কিংবা একজন নার্স প্রত্যেকেই একটা নির্দিষ্ট টাইম অফ পিরিয়ড শিক্ষা গ্রহণ বা ট্রেনিং নেওয়ার পর যখন সে হোম সার্ভিস করতে আসে সে জানে তাকে কি কি করতে হবে, কি কি করতে হবে না, কোন বিষয়গুলো তার দায়িত্বের মধ্যে পড়ে, কোন কাজগুলো তার দায়িত্ব না, সে সম্পর্কে সে ভালোভাবে অবগত। তবু অনেক ক্ষেত্রে তার দায়িত্ব ব্যতীত তাকে অনেক কাজ করতে হয়, কখনো কখনো তাকে বাধ্য করা হয়, যেটা কিনা তার দায়িত্ব ও কর্তব্যের বাইরে। আর এই বিষয়গুলি একজন মানুষের আত্মসম্মানবোধে আঘাত হানে, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়। আর আমাদের কাছে প্রতিনিয়ত এই বিষয়টা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা আমাদের নজরে আনতে হবে এবং গঠনমূলকভাবে সকলের সামনে উপস্থাপন করতে হবে, যাতে করে যারা সেবা গ্রহণ করছে তারা সজাগ এবং সচেতন হতে পারে। এরই পাশাপাশি যারা সেবা দিচ্ছে তারা যে কত বড় মহৎ কাজ করছে, কত বড় সম্মানের কাজ করছে, সে বিষয়ে তাদেরকে সামাজিকভাবে সম্মানিত করার মাধ্যমে সামাজিক মর্যাদা সমুন্নত রাখতে হবে। তবেই আমরা প্রকৃত সেবা সকলের দ্বার প্রান্তে পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমার দ্বিতীয় পয়েন্ট কর্মসংস্থান। ছোট একটা পরিসংখ্যান বলছি, ILO এই সংস্থাটির মতে বেকারত্ব বাড়ছে এমন 20টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। যতই দিন বাড়ছে দেশের বেকারের সংখ্যা বেড়েই চলেছে। কিছুদিন আগের হিসেব অনুযায়ী শুধুমাত্র ঢাকায় 2.6 মিলিয়নেরও বেশি বেকার রয়েছে। বেকারত্ব দূরীকরণে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নার্সিং হোম সার্ভিস প্রোভাইডাররা একটা বিশেষ ভূমিকা পালন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞগণ। এই সেক্টরে দিনে দিনে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। শুধুমাত্র ঢাকাই নয়, আরও বিভিন্ন শহর সহ গ্রাম পর্যায়ে এই সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সকলের। ধারণা করা হচ্ছে আগামী 2 বছরে এই সেক্টরে 500,000-এরও বেশি নতুন কর্মসংস্থান তৈরি হতে চলেছে। যা কিনা বহু বেকারের চোখের কোণের পানি মুছে দেওয়ার মতো একটা বড় আশার আলো। আমাদের প্রত্যেককে এই আশার আলোটা জ্বালিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানবো, সেটা হলো প্রত্যেকটা মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেয়, কিন্তু পরিবেশ, সমাজ তাকে এমনভাবে মগজধোলাই করে যে সে চাকরি খুঁজতে বাধ্য হয়। আপনারা, আমরা এখানে যারা এসেছি, আপনারা সেই গ্লানিকে মুছে দিয়ে একজন উদ্যোক্তা হয়ে এখানে এসেছেন। আমি বলবো আপনারা হিউম্যানদের সুপার হিউম্যান। অল অফ ইউ আর সুপার হিউম্যান, অল অফ ইউ আর সুপার হিরো। স্যালুট অল অফ ইউ। দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যান ইনশাআল্লাহ, বিজয় আমাদের হাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহস দেখিয়েছে, তো মানে আমি তাকে অনেক সাধুবাদ জানাই। আমাদের ছোট ভাই, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি।